ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসির প্রতিবাদ, বেহালায় প্রতিবাদ তৃণমূলের, উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, আমরা মিথ্যে কথা বললে কি বলে? মিথ্যেবাদী। আর প্রধানমন্ত্রী যদি মিথ্যে কথা এই ইলেকট্রনিক মিডিয়ায় বলেন, দিদি বলে যে ডাক দেন, মাঝে মধ্যে মনে হয় যে এ কি অভিনয়টাই বোধ হয় শিখে এসছে, কাজের কাজ কিছুই জানে না। বলে আমি খুব গর্বের সঙ্গে বলতে পারি যে এই বিষয় নিয়ে সবচেয়ে আগে ভারতবর্ষের যিনি মুখ খুলেছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি জিনিসপত্রের দাম নিয়ে, মূল্যবৃদ্ধি নিয়ে বলুন, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়। জিএসটির ফলে যে ক্ষুদ্র শিল্পের ক্ষতি, যে শিল্পায়নের ক্ষতি, যে অর্থনীতির দফা রফা হবে, এটাও মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বলেছিলেন। আর পরে অর্থনীতিবিদ সহ আমরা সবাই বুঝেছি যে এটা কতটা ক্ষতিকর। জাতীয় নাগরিকপঞ্জী ও সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় রাজ্য জুড়ে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি। খিদিরপুর মোড়ে তৃণমূলের ধর্ণা অবস্থান, উপস্থিত মন্ত্রী ফেরহাদ হাকিম। এইটা যখন রাজশক্তি খেতে দিতে পারে না, যখন দেশে 2 কোটি বছরে বেকার সমস্যার সমাধান হলো না, উল্টে আজকে নোটবন্দি নিয়ে রোজ বেকারত্ব বাড়ছে, নোটবন্দির পরে যখন মানুষ হাহাকার করছে, জিনিসপত্রের দাম আকাশছোঁয়া হয়ে গেছে, পেঁয়াজের দাম আজকে প্রায় যে কোনো রোপক থেকে বেশি হয়ে গেছে, তখন মানুষকে বিভ্রান্ত করার জন্য যখন রাজশক্তি খেতে দিতে পারছে না, তখন ধর্মের ভূত দেখিয়ে হিন্দু মুসলমানের বিভাজনের চেষ্টা করছে। অন্যদিকে খিদিরপুরের মতো ধর্ণা অবস্থান কর্মসূচি ছিল রাসবিহারী মোড়েও, উপস্থিত মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, মেয়র পরিষদ দেবাশিস কুমার সহ তৃণমূল নেতারা। মমতা বন্দ্যোপাধ্যায় যে মিছিল করছেন, লক্ষ লক্ষ মানুষ তো দাঁড়াচ্ছে, কিন্তু সকলেই হোয়াট ইজ এনআরসি, হোয়াট ইজ সিএএ, এই উপলব্ধি বা এই বোঝার অবস্থায় নেই। সেইটা যাতে আমরা যারা এটা বুঝি বা জানি, এটা যদি মানুষকে বোঝাতে পারি, তবে এই আন্দোলন একটা বিরাট আন্দোলনের রূপ নেবে, যখন মানুষ সিএএ এবং এনআরসি বুঝে আন্দোলনে নামবে। এইটা যে মূল উদ্দেশ্য, এবং একেবারে তৃণমূল স্তর পর্যন্ত এই আন্দোলনকে ছড়িয়ে দেওয়া। আজকে আমার এখানে যেমন আমার অ্যাসেম্বলিতে 9টা ওয়ার্ড আছে, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় একটা ওয়ার্ডের কাউন্সিলর, এমআইসি দেবাশিস কুমার আমাদের জেলা প্রেসিডেন্ট, সুব্রত বক্সী আমাদের রাজ্যের প্রেসিডেন্ট, উদ্বোধন করে দিয়ে গেছেন এই আন্দোলনে। সকাল থেকেই প্রচুর মানুষ এসছেন এবং সকলেই স্বতঃস্ফূর্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকা এই আন্দোলনে অংশগ্রহণ করছেন। দেখে নেব পশ্চিম বর্ধমানের ছবি। বিভিন্ন জায়গায় প্রতিবাদে সরব হয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। আসানসোলের পাশাপাশি দেখে নেব কুলটির ছবি। অন্যদিকে পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রামের টেঙ্গুয়া মোড়ে তৃণমূলের ধর্ণা অবস্থান, উপস্থিত মন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি হুগলিতেও আজ তৃণমূলের ধর্ণা কর্মসূচি। হুগলির চুচুড়া ঘড়ির মোড়ে তৃণমূলের ধর্ণা অবস্থান, সেখানে চুচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার উপস্থিত রয়েছেন। হুগলির পাশাপাশি হাওড়াতেও তৃণমূল কর্মী সমর্থকেরা ধর্ণা অবস্থান কর্মসূচিতে সামিল হয়েছেন। সংবাদ